আদি, দরজাটা খোলো, শোনা, দরজাটা খোল, এটা ভাঙিস না, দরজাটা এমনি ভাঙা, দেখি দেখি, বেরো বেরো, ব্রাশ কর বাবা, না ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করতে হয়, না হলে দাঁতে ক্যাভিটিস হয়, দেখো ব্রাশ করবে না, সেই জন্য এখানে এসে লুকিয়েছে, ধরো। আচ্ছা তাহলে তোমাকে মিষ্টি দেবো, মিষ্টি আমাকে ঠেলে বাইরে, দেখো দরজা দিয়ে দিচ্ছে, এই যে ব্রাশ নিয়েছি, ওর ব্রাশ আর আমার ব্রাশ, ব্রাশ দেখে ঘরে দরজা দিচ্ছে, ব্রাশ করবে না। গুড মর্নিং বন্ধুরা, উফ এত গরম পড়েছে, দেখো ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে, পুরো মাথা থেকে ঘাম টপ টপ করে পড়ছে, কাজ করেছিলাম এতক্ষণ, আর সকালবেলা যেহেতু ওই লেবু জলটা খাই, লেবু জলটা খেলে অটোমেটিক শরীরের থেকে ঘামটা বের হয়, আর একটু কাজ করলে তো আরও বেশি, দেখো এই যে ঘামটা টপ টপ করে পড়ছে, দেখেছো, লেবু জলটা খেলে একদম 2 থেকে 4 মিনিট পর থেকে এরকম করে ঘামটা ঝরা শুরু হয়। তো চলো আমি ব্রাশটা করে নিই, তারপরে যাচ্ছি অন্য অন্য কাজে, এখন আমার ব্রাশ নিয়ে যুদ্ধ করতে হবে আদিত্যর সঙ্গে, ব্রাশটা একদম করতে চায় না, এই হালে 2-3 দিন হয়েছে এরকম করছে, হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে যার জন্য এরকম করছে, ঘামের জন্য গাটা পুরো চিপচিপ করছে, দেখো হয়তো জল হয়ে যাচ্ছে পুরো, মাথা থেকে কেমন পরিমাণে ঘাম বেরাচ্ছে। তো চলো যাই ব্রাশটা করি, তারপর যাবো অন্য অন্য কাজে। মুখ টুক ধুয়ে দেখো আমি চলে এসেছি, এখন এই যে একটু নিভিয়া ক্রিম, সফট ক্রিম লাগাবো, তো আমি প্রত্যেক দিন এই ময়েশ্চারাইজারটাই আমি ইউজ করি সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা ইউজ করি, চান করার পরে আমি আর কিচ্ছু ইউজ করি না। তো দেখো আমি এখন একটু ফেস মাসাজ করে নেবো, তো কী করে ফেস মাসাজটা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি প্রত্যেক দিন কিন্তু করি, এটা অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য করিনি, এটা আমি প্রত্যেক দিন করে থাকি সকালবেলা উঠে, এরকম অনেক রকম কাজ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলা চুলটাও এলোমেলো ছিল, সেটাও একটু গুছিয়ে বেঁধে নেব, কারণ সকালবেলা নিজেকে যদি ফ্রেশ করে নেওয়া চাই, দেখবে সারাদিন কাজ করতে তোমার এনার্জি একদম লস হবে না। তো আজকে রান্না করব একটু লাউ ঘন্ট, তাই লাউটা কাটতে আসলাম, গাছে অনেকগুলো লঙ্কা হয়েছিল, এই ছোট্ট একটা গাছ থেকে যে আমি কত পরিমাণ লঙ্কা তুলি, 2-3 দিন অন্তর অন্তর আমি লঙ্কা তুলি, জানো তো প্রচুর পরিমাণে লঙ্কা হয়, লঙ্কা হওয়ারও কারণ আছে, ওখানে জল পায় ভালো, সেই জন্য গাছটা বেশ ভালো হয়েছে। আর আজকে আমি শুধু লাউ তুলেছিলাম না, দেখো বেগুন তুলেছিলাম, ঢ্যাঁড়স তুলেছিলাম, আর এই লাউটা তো কেটেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। তো আজকে আমি রান্না করব বেগুন, দই বেগুন, তো বেগুনটা ওই জন্য আমি তুলে এনেছিলাম, অবশ্যই সব বেগুন আমার গাছের না, কিছুটা আমার হাজবেন্ডের আর একটা স্টাফ আছে, সে দিয়েছিল কিছুটা, আর আমার গাছ থেকে 5টার মতন হয়েছিল। তো দেখো বেগুনটা আমি রান্না করছি কিভাবে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, বেগুনটা আমি প্রথমে ভেজে নিলাম, আর এখন আমি মশলাটাতে দেব হচ্ছে দই দিলাম, টক দই, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটাকে, যাতে কোনো লাম্পস না থাকে সেভাবে আমি সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। আর এখানে ধনে হলুদ আর জিরে হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি ভিজিয়ে রেখেছি জল দিয়ে, ওটা যাতে মশলা করার সময় ভালো হয় সেই জন্য, আর একটু সামান্য পরিমাণে আদাটা দেবো, আদাটা সম্পূর্ণ অপশনাল, আদাটা আমি আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি, নাহলে আদাটা কেউ দেয় না। তো দেখো আমি দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, গোটা 2টো শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম, আদাটা ভালো করে ভাজা হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো ওই যে যে জলে গুলানো মশলাটা ছিল, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরেগুলো, সেটাই এখন একটু ওটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেই ফাটিয়ে রাখা টক দইটা, ওটা আমি এখন ওই মশলার মধ্যে দিয়ে দেবো, ওটাকেও বেশ কিছুক্ষণ ধরে একটু কষাই করে নেওয়ার পরে তারপরে আমি মূল রান্নাতে যাব। দেখো এখন আমি এই যে মশলাটা কষাই করে নেব, দইটাও দিয়ে দিলাম, তোমরা অনেকেই জানো টক দই বেগুন কী করে রান্না করে, এটা সম্পূর্ণ নিজের মন থেকে আমি আমার মতন করে করেছি, আমার যেভাবে ভালো লেগেছে আমি সেইভাবেই করেছি। আর এখন আমি দিয়ে দেবো ঝোলটা ফেটে ওঠার পরে ভেজে রাখা বেগুনগুলো, তো দেখো বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই কমে যাবে একটু একটু করে, আমি এটা দেওয়ার পরে 3-4 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখো আমার কিন্তু বেগুনটা অলরেডি রান্না হয়ে গেছে, আমি এর মধ্যে নামানোর আগে কিছুটা গরম মশলা কিছুটা চিনি দিয়ে নামিয়েছিলাম, নুনটা চেক করে নিয়েছিলাম, নুনটা সামান্য পরিমাণ কম ছিল তাই নুনটা দিয়ে নামিয়ে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে, তো আদিত্যবাবু আমার সঙ্গে পুজো করছে, তোমরা সকলেই জানো যে ওকে কিন্তু আমি এই আমার পুজো করার সময় সন্ধ্যা করার সময় নিয়ে বসি সঙ্গে সঙ্গে, কারণ আমি বলি না তোমাদের যে তোমাদের দাদাভাই একদম ঠাকুর বিশ্বাস করে না, তো আমি চাই না যে আমার ছেলেটা ওরকম হোক, কারণ ঈশ্বর বলে যে বস্তু আছে সেটা কি বলবো, যে বোঝে সে বোঝে, যে বোঝে না সে বোঝে না, তো আমার ছেলেটাকে আমি আমার মতন করেই বড় করার চেষ্টা করছি, তো ওকে আমি এটাই
বোঝানোর জন্য আমার কাছে নিয়ে প্রত্যেক দিন বসি। তো ও ও হচ্ছে ছোট মানুষ, ওকে যদি যেটা শেখানো হবে ও কিন্তু সেটাই শিখবে। তো বসে বসে আমার পাশে দুষ্টুমি করছে। দেখো আমার ঠাকুরের সিংহাসনটা বেশ ছোট, আমি কিন্তু এই ছোট সিংহাসনেই কাজ করছি। ঠাকুর যদি বড় কোনোদিন সিংহাসন আনতে দেয় তাহলে অবশ্যই আনবো। আর এখন দেখো আমি চলে এসেছি, আমার আমি চান টান করে প্রত্যেক দিনই চিরুনি টিরুনি করে নিই, তোমরা তো সকলে জানো। তো আজকে আমি সেটাই করছি। তো দেখে দেখতে পাচ্ছো যে চুলটা আজকে নিলাম, তারপরে একটু সিঁদুর পরে নেব। মেয়েদের দৈনন্দিন প্রত্যেক দিনের একটা কাজ, এটা অত্যন্ত মূল্যবান কাজ, তাই না বলো? আর এখন আমি আদিত্যবাবুকে খাওয়াবো। তো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কী কী রান্না করেছি। এখানে কুমড়ো আলু সিদ্ধ করেছি, মাখিয়েছি, এখানে করেছি লাউ ঘণ্ট, আর করেছি এখানে দই বেগুন, সেটা তো তোমরা সকলে দেখেছোই আগে রান্নাটা। ঠিক আছে তো চলো আমি খেতে হবে। এখন আদিত্যকে খাওয়াবো, আর ওর ভাতটা আমি নিয়ে চলে এসেছি। ঠিক একটু আছে, লাউ নিয়েছি, একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, খাটার অবস্থাটা কি এক পিস করেছিস দই দেখ। বেগুন থেকে তুলে নিয়ে এসেছি বেগুনটা, কারণ কি না ও কোনটা দেখাও তো, কিন্তু টকটা ভালো খায় না আমি দেখেছি, আর ঝালটাও খেতে পারে না, তাই আচ্ছা বেগুনটা অল্প নিয়ে এসেছি। এখন হচ্ছে গুড ইভিনিং, ইভিনিং টাইম। তো আমি বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি গাছগুলোকে একটু জল দিতে আসলাম। দেখো গত দুদিন জল দিইনি ইচ্ছাকৃতভাবে, অলসতার কারণে গাছের পাতাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। আর সেদিন আমি একটু বিষ দিয়েছিলাম গাছে, আমার মনে হয় সেই বিষ দেওয়ার কারণেও গাছটাতে এরকম হয়েছে, শুধু জল না পাওয়ার কারণে অবশ্যই না। আজকে আমি আরও কিছু পুরো গাছ ঘরটা ধুনো লাগিয়েছি, ধুনো গন্ধ হয়ে আর গেছে দেখো, এখন আজকে আমি একটু ধুনো চিটি গাছে জল দিয়েছিলাম, দেওয়ার পরে গল্প গুজব করার ঘরে পরে খোসা কিছুটা থাকে না এই টাইম জন্য ধুনো চিটা মুখ দেওয়া হয় না, আগলে তো আজকে ধুয়ে একটু এসে খোসা পেয়েছি, তারপরে দেখো তাই আমি একটু এই যে ধুনো চলে চিটিয়েছি, বেশ আসলাম ভালো লাগে ধুনো মশলাটা। সন্ধ্যাবাতি করতে। তো সন্ধ্যা কিন্তু আমার করা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে দেখো ফ্রেন্ডস, এখন যাব আমি বাদ বাকি কাজ করতে। এখানে এই যে জামা কাপড় পরে রয়েছে, ঘরটা অগোছালো হয়ে রয়েছে, এখন এই ঘরটাকে গোছগাছ করবো। আর এই যে আদিত্যবাবু ওর বাবার সঙ্গে গিয়ে টিকটাক কিনে নিয়ে এসেছে, আর একটা কী এনেছে আমি এটা চিনি না, কি দেখি এটা, ও বাবা পাস্তা, এই যে একটা এনেছে। তো চলো আমি ঘরের কাজগুলো করে ফেলি। এখন বাজে হচ্ছে রাত 9টা, রাত 9টার সময় দেখো স্নান করে আসলাম, রান্না বান্না কমপ্লিট করে। তো আজকে একটু মাথায় হেনা করেছিলাম, তো হেনাটা রাত্রেবেলায় করলাম, দিনের বেলা করিনি একটাই কারণে যে ওই বাচ্চা সামলাবো, রান্না বান্না করবো না কি করবো, দিশাহারা হয়ে যেতে হয়। তো সেই জন্য রাত্রেবেলাটাই করে দেখো, এখন নিজের চুলটা বেঁধে রেখেছি, এখন খুলবো, আদিত্যকেও খাওয়াবো, আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এসেছে দেখো কত সুন্দর কালার এসেছে, মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, শুধু হালকা ঝোল রেখেছি, ঝোল রাখিনি বলতে বলতে মাখা মাখা করেছি আজকে। তোমার দাদা ভাই গেছে বাজারে, দেখো বাইরেটা কি অন্ধকার চারপাশটা, ছি হচ্ছে। হ্যাঁ যাই হোক চলো বন্ধুরা, এখন এটা ছি করার জিনিস না, ও মনে করেছে যে কি একটা ক্যাপসুল পাওয়া যায় না যে স্প্রাইটের মধ্যে দিলে সেটা উপরে ফানা হয়ে ওঠে, ও সেটা মনে করেছে টিকটাকটাকে।